চতুর্থ শ্রেণীর বাচ্চারা তোমরা তোমাদের ইতিহাস বয়ে চৌত্রিশ পাতা খোলো চৌত্রিশ পাতায় যেখানে আমরা মনীষীদের কথা পড়ছিলাম সেখান থেকে আজকে আমাদের পড়া শুরু হবে তোমরা এই মহান মানুষকে নিশ্চয়ই চেনো দেখেছ যার মাথায় কিন্তু পুরো কাঁটা দিয়ে তাকে বিদ্ধ করে দেওয়া হয়েছে ক্রুশ কাঠের ওপর যাকে পেরেক দিয়ে মানে গেথে হত্যা করা হয়েছিল এই ভগবানকে মানুষ আমরা চিনতে পারেনি তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই মৃত্যু সময়ও কিন্তু ইনি বলেছেন যে ভগবান এরা হে হে ঈশ্বর এরা জানে না যে এরা কি অন্যায় করছে ঠিক আছে তো যারা মহান পুরুষ হন তারা এরকমই হন দেখো আমরা আগের ক্লাসে এতখানি পর্যন্ত পড়েছিলাম তো আজকে যার কথা পড়ছি তিনি হলেন সেই মহান ঠাকুর যিনি হলেন যিশুখ্রিস্ট যীশুখ্রিস্ট হচ্ছে রোম রোম সাম্রাজ্যের অধীন বেথলেহেম শহরে আর একজন মহাপুরুষ জন্মেছিলেন ঠিক আছে বেত রোম শহরের বেত সরি রোম সাম্রাজ্যের অধীনে মানে রোম সাম্রাজ্যের মধ্যে যে বেথলেহেম শহর আছে সেই শহরে এই মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন তার নাম যীশু খ্রিস্ট বানান খেয়াল করো যিশু খ্রিস্ট খয়রাপালা সয়টা যীশু খ্রিস্ট তিনি যথার্থ জ্ঞান লাভ করেছিলেন খুব সহজ ভাষায় যিশু উপদেশ দিতেন তার মতে সব মানুষই ঈশ্বরের সন্তান তিনি বলতেন যে পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছেন শুধু মানুষ কেন প্রত্যেকটা জীব হচ্ছেন ঈশ্বরের সন্তান তাই পিতাকে ডাকার জন্য কোনো অনুষ্ঠানের দরকার নেই যে মন্দিরে যেতেই হবে মসজিদে যেতেই হবে তা নয় বাড়িতে বসেও কিন্তু ভগবানের সেবা করা যেতে পারে তিনি বলতেন মানুষে মানুষে ভালোবাসা আর সহানুভূতি মুক্তির একমাত্র পথ মুক্তি পাওয়া যায় কিসে না মানুষ যদি মানুষের প্রতি সহানুভূতি অর্থাৎ ভালোবাসা প্রকাশ করে তাহলেই কিন্তু মুক্তির একমাত্র পথ শত্রুকে ভালোবাসতে হবে তাই জন্যই তিনি মৃত্যুর সময়ও বলেছেন যারা তার পরম শত্রুতার মতন কাজ করলো তাদেরকেও তিনি বললেন যে ভগবান এদেরকে তুমি ক্ষমা করো তখনও তিনি কারুকে অভিশাপ দিচ্ছে না তাই বলছেন যে যে তোমার শত্রু তাকেও ভালোবাসো যারা অনিষ্ট করে তাদের মঙ্গল করতে হবে যে তোমার ক্ষতি করছে তার ক্ষতি তুমি উল্টে করো না তার ভালো করার চেষ্টা করো তিনি সকলকে সৎ জীবনযাপন এবং সৎ আচরণ করতে বলেন। যেটা আমরা জৈন ধর্মের মূল বক্তব্যতে দেখেছেন যে মানুষ যদি সৎভাবে জীবনযাপন করে এবং মানুষের যদি চিন্তাধারা সৎ থাকে তাহলে সেই মানুষ কখনোই খারাপ হতে পারে না যিশুর জনপ্রিয়তায় পুরোহিতরা খেপে গিয়ে রোমের শাসকদের কাছে নালিশ করেন তো দেখা গেল এক সময় গিয়ে সকল মানুষই গিয়ে যিশুর ভক্ত হয়ে উঠছে তো এই অবস্থা দেখে পোপ অর্থাৎ পুরোহিতরা খেপে গেল যে এই রে কেউ তো আর আমাদের ভালোবাসে না সবাই যিশুর কথা গিয়ে শুনছে তো তখন কি হলো না তারা গিয়ে রোমের যে শাসক সেই রোমের শাসকের কাছে গিয়ে নালিশ করছে যে এই লোকটা কিন্তু সবাইকে খেপিয়ে তুলছে এই লোকটা আমাদের বিরোধিতা করছে এর ফলে কি হলো না শাসকদের আদেশে যিশুকে ক্রুশ কাঠের ওপর পেরেক দিয়ে গেঁথে হত্যা করা হলো তো শাসক সেই সব কথা শুনে ভাবলেন সত্যিই তো এ যদি সবাইকে খেপিয়ে তোলে সবাই যদি একই রকম হয়ে যায় তাহলে পুরোহিতদের তো আর কেউ মানবে না রাজাকে কেউ মানবে না তখন কি করা হলো না এর দণ্ড হবে মানে সাজা হবে শাস্তি হবে কি না ক্রুশ কাঠের ওপর একে পেরেক দিয়ে হাতে পায়ে মাথায় সারা শরীরে পেরেক গেঁথে গেঁথে একে হত্যা করে দেওয়া হলো কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল যীশু খ্রিস্টের নাম অনুসারে তার ধর্মের নাম হয়েছিল খ্রিস্ট ধর্ম এই ধর্ম যারা মেনে চলেন তাদের বলা হয় খ্রিস্টান খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল এই বইতে যিশুর উপদেশ লেখা আছে মানে তিনি যা বলতেন মানুষের সম্পর্কে খ্রিস্ট ধর্ম এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে খ্রিস্ট ধর্ম এখন সারা পৃথিবী মানে প্রত্যেক মানুষই যারা এই ধর্ম গ্রহণ করতে চান তারা কিন্তু এই ধর্ম গ্রহণ করতে পারবেন